ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإيمان وإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس، إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا، إن أكرمكم عند الله أتقاكم، إن الله عليم خبير. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. أما درود شريف قرئ، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের অনাদি ও ফুরন্ত দয়া মেহরবানি, যে রব্বুল আলামিন এমন তীব্র গরম, এই গরমকে উপেক্ষা করে রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটি ফরিজা ইবাদত জুমার নামাজ আদায় করার জন্যে আমাদেরকে আগেভাগে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে বলছে আলহামদুলিল্লাহ। মহতরম হাজেরিন, গত জুমার আগের জুমায় আমরা একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেটা হলো হিউম্যান সোসাইটি, মানব সমাজের প্রতি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় কী অবদানগুলো রয়েছে সেখান থেকে একটি নিয়ে আলোচনা করেছিলাম। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শ্রেষ্ঠ নবী হিসেবে মানি এবং আমরা বলি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, কিন্তু আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমরা তো তোমাদের নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে মানো, দেখি তোমাদের প্রতি তোমাদের নবীর শ্রেষ্ঠ কিছু অবদানের কথা আমাদেরকে বল, তখন আমরা দেখব আমরা মানুষ যে প্রশ্ন করবে তাদেরকে বলতে পারি না। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে অন্ততপক্ষে পুরো বিষয়টা আমাদের মনে না থাকুক, অন্ততপক্ষে পয়েন্টগুলো আমাদের মনে রাখা দরকার। শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে শ্রেষ্ঠ নবী আমাদেরকে কি কি বড় অবদান আমাদের উপর রেখেছেন, এগুলো টপিকগুলো অন্ততপক্ষে মূল মূল পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। মহতরম হাজেরিন, সেখান থেকে প্রথম টপিক যেটা আমরা আলোচনা করেছিলাম, শ্রেষ্ঠ নবী আমাদের প্রতি শ্রেষ্ঠ অবদান যেগুলো দিয়েছেন সেখান থেকে এক নম্বর বিষয় যেটা দিয়েছেন সেটা হলো একাত্মবাদের বিষয়, যে রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের নবী দুনিয়াতে প্রেরিত হওয়ার আগে দুনিয়ার মধ্যে মানুষ নানা জাতির নানা জিনিস বস্তুর এবাদত বন্দেগী করত, কিন্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবির্ভূত হওয়ার পরে মানুষকে এক আল্লাহর এবাদত বন্দেগীতে মশগুল করেছেন এবং এবাদত করার মালিক একজন হিসেবে দুনিয়াতে সুসাব্যস্ত করে গিয়েছে। মহতরম হাজেরিন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শ্রেষ্ঠ নবী আমাদের প্রতি বড় ধরনের অবদানগুলোর মধ্যে দুই নম্বর যে বড় অবদান রেখেছেন সেটা হলো মানুষে মানুষে বিভেদ, মানুষে মানুষে বৈষম্য, উঁচু নিচুর ফারাক,
ধনী গরিবের যে তারতম্য আমরা সমাজে করে থাকি, এই উঁচু নিচু ধনী গরিব, তারপরে আপনার বংশীয় মান মর্যাদার দিক থেকে কেউ উপরে কেউ নিচে, আমরা যে পার্থক্য ভেদাভেদ করে থাকি, আমাদের পিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আবির্ভূত হওয়ার পরে সেই বৈষম্য ভেদাভেদ দুনিয়ার বুক থেকে একেবারে সমূলে এটাকে উৎপাটন করেছেন, সমূলে দূর করে দিয়েছেন। মহতরম হাজিরিন, গত এক মাস দেড় মাস আগে আমাদের দেশে যখন ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে দেশের মধ্যে যখন আন্দোলনে নামল, তাদের স্লোগান, তাদের যে নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বৈষম্য নামটা দেখে অনেক মানুষ তাদেরকে সাপোর্ট করা শুরু করেছে, তাদের সমর্থনে তাদেরকে সাপোর্ট করার জন্য, সহযোগিতা করার জন্য তারা আন্দোলনে তাদের ডাকে সাড়া দিয়েছে। মহতরম হাজিরিন, বৈষম্যের এই কথাটা শিরোনাম দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ যখন আন্দোলনে নেমেছে তখন যেরকম মানুষের সাপোর্ট পেয়েছে, কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে 1500 বছর আগে পিয়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে গিয়েছেন। মহতরম হাজিরিন, এজন্য আমরা দেখি একই অফিসে চাকরি করে একজন বস আর একজন কর্মচারী, কিন্তু নামাজের সময় যখন হয়ে যায় আল্লাহ আকবরের ধ্বনি যখন কাজে কানে চলে আসে, এবার অফিসের বস ওযু করে, তার কর্মচারীও ওযু করে, যে অফিসের বসের রুম সেই অফিসে থাকলে অফিসের বসের রুম ছিল এসিওয়ালা, কর্মচারী সেই এসিওয়ালা রুমে ঢুকতে হলে তাকে পারমিশন নিতে হয়, তাকে আগে থেকে তার অনুমতি নিতে হয়, কিন্তু নামাজের কাতারে যখন দাঁড়ায় অফিসের বস আর কর্মচারী দুজন একই কাতারে একই পাশে পাশাপাশি করে দাঁড়ায়, এই বৈষম্য দূর করেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম হাজিরিন, ইসলামের মাধ্যমে আমাদের প্রিয় নবী বৈষম্য দূর করেছেন। আমরা দেখি যখন মানুষ হজ করতে যায়, হজ করতে যখন যাবে তখন প্রত্যেকের কাপড় পরনের কাপড় একই কালারের, একই ধরনের কাপড়, কেউ কোনো ভিন্ন কালারের কাপড় পরতে পারে না। যে ধনী সেও সাদা কাপড়, যে গরিব সেও সাদা কাপড়, যে অফিসের বস সেও সাদা কাপড়ে পড়তে হবে, আর যে অফিসের কর্মচারী সেও কিন্তু সাদা কাপড়ে পড়তে হবে, যার বংশমর্যাদা একটু উঁচু সেও কিন্তু সাদা কাপড় পড়তে হবে, যার বংশমর্যাদা একটু নিম্নমানের সেও কিন্তু হজে গেলে আপনার সাদা কাপড় পরে হজ করতে হবে। এই যে বংশমর্যাদা, সামাজিক বৈষম্য, এটা দূর করেছে ইসলাম প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে। মহতরম হাজিরিন, এভাবে আমরা যদি দেখি রমজানের রোজা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রমজানের রোজা আমাদেরকে উপর ফরজ করা হয়েছে। আপনারা কি কেউ কোনোদিন শুনেছেন সমাজে যে সাদা কালারের তারা রমজানের রোজা রাখবে 20টা, আর যাদের গায়ের রং কালো কৃষ্ণাঙ্গ তারা রমজানের রোজা রাখবে 30টা, এরকম কি হয়েছে? নাকি রমজানের রোজার এবাদত সাদা বর্ণের গাত্রবর্ণের যারা আছে, শ্বেতাঙ্গ যারা আছে তাদের জন্য রমজানের রোজা 30টা, যারা কৃষ্ণাঙ্গ আছে তাদের জন্য রমজানের রোজা 30টা, যারা ধনী আছে তাদের জন্য রমজানের রোজা 30টা, যারা গরিব আছে তাদের জন্য রমজানের রোজা 30টা। মহতরম হাজিরিন, এভাবে আমাদের পিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পরে দুনিয়ার মধ্যে যত বৈষম্য ছিল, মানুষ হিসেবে যত বৈষম্য আছে সবগুলো বৈষম্য মিটিয়ে দিয়ে, দূরয় মিশিয়ে দিয়ে মানুষ হিসেবে মানুষের মর্যাদা দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করেছেন। আর রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনে কারীমের এই আয়াত বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে
করে দুনিয়াতে একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছে। পাঠানোর পরে তোমাদের দুনিয়ার মধ্যে বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে তোমরা বিভক্ত হয়ে পড়েছ। কারো গায়ের রং সাদা, কারো গায়ের রং কালো, কারো গায়ের রং লাল, কারো গায়ের রং ফর্সা উজ্জ্বল শ্যামলা। এভাবে বিভিন্ন জনকে বিভিন্নভাবে দুনিয়াতে পাঠিয়েছি। গায়ের রং সাদা হওয়া এটা শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়, গায়ের রং কালো হওয়া এটা শ্রেষ্ঠত্বের নিম্নমানের হওয়ার মাপকাঠি নয়, কারো কাছে টাকা পয়সা বেশি থাকা এটা শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়, কারো কাছে টাকা পয়সা কম থাকা শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, তোমাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে কার মধ্যে কত বেশি আল্লাহর ভয় আছে, কার মধ্যে কত বেশি আল্লাহকে মানার স্পৃহা আছে, আগ্রহ আছে। যে যত বেশি আল্লাহকে মানবে, সে কালো বর্ণের হলেও সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আরেকজন সে দোলা, কিন্তু সে তার মধ্যে আল্লাহকে মানার কোনো আগ্রহ নাই, সে কিন্তু আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়। মোহতারাম হাজেরিন, আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে মানুষের সমাজে কত ধরনের বর্ণ বৈষম্য ছিল, ভেদাভেদ ছিল, এগুলো ইতিহাসের কিতাবে যদি আপনি চোখ বোলা দেখতে পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেননি, ইহুদি খ্রিস্টানরা দুনিয়ার মানুষদেরকে বলতে লাগলো, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়াল আহিব্বাউ। ইহুদি খ্রিস্টানরা দাবি করলো যে দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষরা আমাদের চেয়ে নিকৃষ্ট, আমরা হলাম সবার চেয়ে শ্রেষ্ঠ। কেন? নাহনু আবনাউল্লাহ, আমরা হলাম আল্লাহর সন্তান, ও আহিব্বাউ, এবং আল্লাহর বিশেষ জন, বিশেষ ব্যক্তিবর্গ। এই জন্য দুনিয়াতে বর্তমানেও ইহুদিরা তারা মনে করে, ইহুদিরা ছাড়া আর যত দুনিয়ার মানুষ আছে সবাই নিকৃষ্ট, ইহুদিরাই সবার শ্রেষ্ঠ। কেন? তারা নিজেদেরকে দাবি করে তারা আল্লাহর সন্তান, তারা নিজেদেরকে দাবি করে তারা আল্লাহর স্পেশাল ফোর্স হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআনের পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, খ্রিস্টানরাও বর্তমানে দাবি করে, খ্রিস্টানরা ছাড়া যত মানুষ দুনিয়াতে আছে সমস্ত মানুষ তাদের চেয়ে নিকৃষ্ট, আর তারাই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ। কেন? কারণ নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর সন্তান, আল্লাহর প্রিয় পাত্র, প্রিয় আস্থাভাজন, এটা তাদের দাবি। মোহতারাম হাজেরিন, কিন্তু আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে বললেন, কেউ ধর্মের ভিত্তিতে কেউ শ্রেষ্ঠ হতে পারবে না, শ্রেষ্ঠ হবে যার ভিতরে আল্লাহর ভয় যত আছে সে হবে শ্রেষ্ঠ। সে যত, সে যদি ইসলাম ধর্ম পালন করে, আল্লাহকে বিশ্বাস করে, এবং তার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে আল্লাহর কাছে সবার সেরা। মোহতারাম হাজেরিন, ইসলাম আসার আগে মিশরের যারা প্রধানমন্ত্রী হতো, রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত থাকত, তাদের লকব ছিল ফিরাউন। যেমন আমাদের দেশে যারা রাষ্ট্র প্রধান হয়ে থাকে আমরা তাদেরকে বলে প্রধানমন্ত্রী, মিশরের যারা রাষ্ট্রীয় কার্যে প্রধান থাকতেন তাদেরকে বলা হতো ফিরাউন। আমরা তো এক ফিরাউনকে চিনি, ওই ফিরাউন মিশরের প্রধানমন্ত্রী, তার লকব ছিল, কিন্তু তার নাম ছিল ভিন্ন, কিন্তু সে লকব দিয়ে পরিচিত হয়ে গিয়েছে। ফেরাউনরা আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার আগে মিশরের ফেরাউনরা তারা নিজেদেরকে মনে করত যে তারা হলো, তাদের এবাদতের মূল মালিক হলো সূর্য, তারা সূর্য পূজা করত, যাদেরকে মজুসি বলা হয়, এই সূর্য পূজা করত। আর মিশরের মালিকরা, বাদশারা মনে করত তারা হলো সূর্যের অবতার। অবতার কাকে বলা হয়? হিন্দু ধর্ম বা বিভিন্ন ধর্মের মধ্যে একটা তাদের কুসংস্কার আছে, তাদের একটা বিশ্বাস আছে, সে বিশ্বাস হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সরাসরি আগমন করেন না, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন আকৃতিতে বিভিন্ন জীবজন্তুর ভিতর দিয়ে দুনিয়াতে আগমন করেন। যেমন হিন্দুদের বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মানুষের আকৃতিতে আসেন, যে মানুষের আকৃতির ভিতরে ঢুকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসবে তাকে হিন্দুরা বলে থাকে অবতার। এভাবে মিশরের ফেরাউন যারা ছিল তাদের একটা ধর্ম বিশ্বাস ছিল, তারা হলো আল্লাহর অবতার দুনিয়াতে, তাদের আল্লাহ হলো সূর্য, আর সূর্য তো দুনিয়াতে সরাসরি আসতে পারবে না,
এজন্য মিশরের ফেরাউনের দেহের ভিতর দিয়ে আল্লাহ এই সূর্য দুনিয়াতের মধ্যে আসে, মানুষের উপর শাসন প্রতিষ্ঠা করে। এই জন্য তারা মনে করত ফেরাউন যারা আছে তারা সমাজের সবচেয়ে উচ্চ মর্যাদার মানুষ, এদের চেয়ে উচ্চ মর্যাদার সমাজে আর কেউ নাই, তারাই হবে একমাত্র শাসক, তাদের উপরে কেউ শাসন কার্য পরিচালনা করতে পারবে না, এরকম ধারণা মিশরবাসীরা করে থাকত ইসলাম আসার আগে। মহতরম হাজিরিন, হিন্দুস্তানে আমাদের এই যে উপমহাদেশ, ইসলাম আসার আগে উপমহাদেশের মানুষরা কত জাতীয় বর্ণ বৈষম্যের শিকার ছিল ইতিহাসের কিতাব ঘাটলে আপনি দেখবেন। এখনো পর্যন্ত হিন্দুদের মধ্যে একটা কুসংস্কার আছে, তারা নিজেদেরকে বলে সূর্যবংশী চন্দ্রবংশী। সূর্যবংশী চন্দ্রবংশী এটা আবার কি জিনিস? তারা মনে করে থাকে কিছু হিন্দুদের মধ্যে একটু উচ্চ বংশ আছে, যে উচ্চ বংশের নাম হলো সূর্যবংশ। তারা মনে করে থাকে তাদের দেবতা হলো সূর্য, আর এই সূর্য দেবতায় তাদেরকে সৃষ্টি করেছে, এজন্য তারা সূর্যবংশী। সুতরাং সমাজে যারা সূর্যবংশী হবে তাদের যে উচ্চ বংশ, তাদের উপর শাসন কার্য পরিচালনা করা, তাদের উপর ক্ষমতা প্রতিষ্ঠা করার অধিকার কারণে। আবার কেউ কেউ মনে করত নিজেদেরকে চন্দ্রবংশী, তার মানে তারা চাঁদের ইবাদত করত, চাঁদকে তাদের দেবতা, তাদের প্রভু হিসেবে মেনে নিত, এবং চাঁদই তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, বানিয়েছে বলে তারা মানত, এজন্য তাদেরকে বলা হয় চন্দ্রবংশী। সূর্যবংশী আর চন্দ্রবংশী এগুলো হল হিন্দুদের মধ্যে সবচেয়ে উচ্চ বংশ, তারা সবসময় শাসক হওয়ার জন্যে তাদের রব তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে বলে তারা বিশ্বাস করে। সুতরাং তাদের উপর অন্য কেউ কোনোদিন শাসন কার্য পরিচালনা করতে পারবে না, একমাত্র তারাই শাসক হওয়ার জন্য, এরকম দাবি করত। ইরানের মধ্যে কীরকম অবস্থা ছিল ইসলাম আসার আগে? বর্ণ বৈষম্য কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল? ইরানের বাদশা যারা ছিল তারা নিজেদেরকে দাবি করত, মনে করত যে ইরানের বাদশা যে হয়েছে, বাদশা যেন আল্লাহর রক্ত দিয়েই তাদেরকে তৈরি করা হয়েছে, নাউজুবিল্লাহ। ইরানের বাচ্চাদের ধারণা ছিল, বিশ্বাস ছিল আল্লাহর রক্ত থেকেই তাদেরকে তৈরি করা হয়েছে, সুতরাং তারা যখন দুনিয়াতে আসবে তারা আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়াতে আসলো, তাদেরকে শাসকের ক্ষমতা থেকে, মস্তক থেকে, সিংহাসন থেকে কোনোদিন কেউ বিরত করতে পারবে না, মস্তক থেকে কেউ কোনোদিন হটাতে পারবে না, তারাই একমাত্র শাসক থাকবে। এভাবে মোখতারম হাজিরে আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে আরবদের অবস্থা কেমন ছিল ইতিহাসের কিতাব ঘাটেন। আরব দেশের আরব অঞ্চলে যে সমস্ত মানুষরা থাকত, তারা তো যারা অনারব মানুষ আছে তাদেরকে মানুষ হিসেবেই স্বীকৃতি দিত না, তারা মনে করত যারা অনারব আছে সবগুলো পশু, এখান থেকে সবগুলো পশুর কাতারে তারা সামিল করত। এজন্য তারা অনারব যারা আছে তাদের নামে দিয়েছে আজম। আজম শব্দের অর্থ হলো বোবা, যারা কথা বলতে পারে না। তো কথা বলতে পারে না কারা? পশু জাতীয় যারা আছে তারা কথা বলতে পারে না। হাদিস শরীফের মধ্যে আছে আল আজমাউ জুনহুহা জুবারুন, যে সমস্ত জীবজন্তু অবলা পশু আছে সেগুলো যদি কারো কোনো ক্ষতি করে ফেলে তাহলে সেখানে ক্ষতিপূরণ কী দিতে হবে না দিতে হবে এটার দিক নির্দেশনা হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। তাহলে আরবরা ইসলাম আসার আগে অনারব যারা আছে তাদেরকে পশু মনে করত, মানুষই মনে করত না। কিন্তু আল্লাহর নবী যখন দুনিয়ার মুখে আসলেন, আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিদায় হজের বাসনের ভিতরে সমস্ত 1,24,000 মানুষকে সামনে নিয়ে ঘোষণা দিয়ে দিলেন, হে মানুষেরা, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো যে তোমরা আরব, কেউ একজন আরব দেশে জন্মগ্রহণ করেছে আরেকজন অনারব দেশে জন্মগ্রহণ করেছে, আরব দেশের মানুষের জন্য কোনো শ্রেষ্ঠত্ব নাই অনারবের উপর, অনারবের মানুষের উপর মানুষের জন্য কোনো শ্রেষ্ঠত্ব নাই আরবের উপর, কোনো কালো বর্ণের মানুষের উপর সাদা বর্ণের মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, সাদা বর্ণের মানুষের উপর কালো বর্ণের কোনো শ্রেষ্ঠত্ব নাই, শুধুমাত্র ওই সমস্ত মানুষরাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। মহতরম হাজিরিন, এভাবে বর্ণ বৈষম্য একেবারে দূরে মিশিয়ে দিয়ে আমরা দেখি বর্তমানে একটা মুখরোচক স্লোগান সমাজের মধ্যে বিভিন্ন আধুনিক রাষ্ট্রগুলোতে খুব বেশি এটা প্রচলন আছে, সেটা হলো বর্ণবাদী আচরণ। বর্ণবাদী আচরণ কাকে বলে? বিজ্ঞানের ভাষায় বর্ণবাদী আচরণ বলা হয় কারো গায়ের রং একটা,
কারো গায়ের রং মনে করেন কালো আর কারো গায়ের রং সাদা। তাহলে ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এভাবে আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং আফ্রিকার যে দেশগুলো আছে তারা এখনও পর্যন্ত বর্ণবাদের শিকার। বর্ণবাদ বলা হয় ইউরোপিয়ার বিভিন্ন দেশগুলোতে এখনও পর্যন্ত সাংবিধানিকভাবে আইন আছে, সেই দেশগুলোতে যারা শাসক হবে তাদেরকে সাদা গায়ের রঙওয়ালা মানুষই শাসক হতে পারবে, কালো গায়ের রঙওয়ালা মানুষ কোনোদিন শাসক হতে পারবে না। এটা তাদের সংবিধানের আইন হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এই আইনের বিরুদ্ধে আফ্রিকায় অধিকাংশ মানুষ কালো বর্ণের, গায়ের রং কালো, আবার কিছু অল্পসংখ্যক মানুষ আছে যাদের গায়ের রং সাদা। কিন্তু আফ্রিকার পার্লামেন্ট আইন করে দেওয়া হলো, সাউথ আফ্রিকার, দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট আইন করে দেওয়া হলো যে আমাদের দেশের যারা শাসক হবে তারা সাদা গায়ের চামড়ার যারা আছে তারাই শাসক হতে পারবে, কালো গায়ের চামড়াওয়ালা কোনোদিন আমাদের শাসক হতে পারবে না। যখন এরকম সাংবিধানিকভাবে আইন করে দেওয়া হলো, এই আইনের বিরুদ্ধে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের সবার কাছে সুপরিচিত নেলসন ম্যান্ডেলা, তিনি সাউথ আফ্রিকাতে সর্বপ্রথম বর্ণবাদী এই আন্দোলনের বিরুদ্ধে তিনি মাঠে নেমেছিলেন এবং এই বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কথা বলার কারণে 27 বছর পর্যন্ত তাকে জেল কাটতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত জেল থেকে এসে নির্বাচনের মাধ্যমে তিনি বর্ণবাদী এই নীতিকে দুনিয়া থেকে, তাদের দেশ থেকে বিতাড়িত করে সর্বপ্রথম কালো চামড়ার একজন রাষ্ট্রপ্রধান সাউথ আফ্রিকাতে তিনি নির্বাচিত হয়েছে। কিন্তু এই সাদার কালোর যে তফাৎ ইউরোপিয়ান কান্ট্রি, আধুনিক কান্ট্রিগুলো করছে, দেশগুলো করছে, সাদা আর কালোর এই ফারাকটা কিন্তু ইসলাম 1500 বছর আগে এই ফারাকটাকে মুছে দিয়েছে। ইসলাম বলেছে যার ভিতরে যোগ্যতা আছে সেই রাষ্ট্রপ্রধান হতে পারবে, সে কালো চামড়ার নাকি সাদা চামড়ার এটা দেখার কোনো সুযোগ নেই। মহতরম হাজেরিন, ইসলাম শুধু কথাই সেটা করে নাই, বরং সেটা কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। আমরা দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, ইসলামের বিধান, নামাজের বিধান যখন এখন সমাজে প্রকাশ্যভাবে নামাজ আদায় করার যখন সুযোগ তৈরি হয়ে গেল, মদিনার মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন হিসেবে যে ব্যক্তিটাকে আল্লাহর নবী নির্বাচন করেছিলেন তিনি কোনো সাদা চামড়ার মানুষ ছিলেন না, তিনি ছিলেন নিগ্রো, ওই ইথিওপিয়ান হাবশি একজন গোলাম, হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা। তাহলে মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন আল্লাহর নবী নির্বাচন করছে একদম কালো গায়ের চামড়ার মানুষ। এভাবে করে যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পরে যখন মসজিদে হারামের মধ্যে সর্বপ্রথম আজান দিতে হবে, নামাজ পড়তে হবে, মক্কার মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের উপরে উঠে, গড়ে বাইতুল্লাহ গড়ের উপরে উঠে সর্বপ্রথম বড় আওয়াজে যিনি আজান দিয়েছেন তিনি হলেন হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা। মহতরম হাজেরিন, এই যে বর্ণ বৈষম্য, এটা পৃথিবী থেকে দুনিশ্চাত করে মিটিয়ে দেওয়ার আন্দোলনে প্রথম ভূমিকা রেখেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম হাজেরিন, আমরা বর্তমান সমাজে দেখে থাকি কেউ যখন চুরি করলো, ডাকাতি করলো, ডাকাত অথবা চোর যদি একটু প্রভাবশালী হয় তাহলে দেশের আইনে তার কোনো বিচার হয় না, হ্যাঁ মামলা যায়, কিন্তু টেবিলের তলে ঘুষ দিয়ে বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে সে কিন্তু বিচারের কাঠগড়া থেকে ছাড় পেয়ে যায়, রেহাই পেয়ে যায়। আমরা দেখলাম গত আন্দোলনের পরে বাংলাদেশ থেকে এরকম দুর্নীতিবাজ, শত শত দুর্নীতিবাজ বিদেশে পাড়ি দিতে পেরেছে। কিভাবে পেরেছে? তাদের আপনার গত কয়েকদিন আগে আল জাজিরার একটা রিপোর্ট বের হয়েছে, দ্য মিনিস্টার্স মিলিয়নস, একজন মিনিস্টার মন্ত্রী যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে 365 মিলিয়নের সম্পত্তি গড়ে তুলেছে, যে 365 মিলিয়ন যদি আমাদের বাংলা টাকায় আমরা হিসাব করি সেটা 10,000 কোটি টাকার কাছাকাছি হয়। 10,000 কোটি টাকা
আপনি কিন্তু সেই মন্ত্রী যে বাংলাদেশের টাকা পাচার করে বিদেশে পাড়ি দিয়ে চলে গেল, আমরা কিন্তু সেই মন্ত্রীকে কেউ ধরতে পারি নাই, তার গায়ে একটা আঁচ পর্যন্ত, একটা আঘাত টুকা পর্যন্ত আমরা লাগাতে পারি নাই। কিন্তু আমরা কি দেখলাম, গত কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে একজন ভারসাম্যহীন ব্যক্তি, যার মানুষ চিনার মতো তার মধ্যে এরকম ক্যাপাসিটি নাই, সেরকম মানুষকে, ভারসাম্যহীন, শারীরিকভাবে অসুস্থ একজন মানুষকে ঢাকা ভার্সিটির মতো বাংলাদেশের একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানে পিটিয়ে পিটিয়ে হত্যা করে দিল, নির্মমভাবে তাকে মেরে ফেললো, শুধুমাত্র ভাত খাওয়ার জন্য অল্প কিছু টাকা সে চুরি করেছে। মোহতারাম হাজিরিন, আমরা মসজিদ থেকে জুতা চুরি করলে তাকে গণপিটুনি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, কিন্তু লক্ষ কোটি টাকা কলমের খোঁচায় যারা আত্মসাত করে তাদের গায়ে একটা পর্যন্ত টোকা লাগাতে পারি না। এই যে বর্ণ বৈষম্য, এটার বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছেন ইসলামের ইতিহাসে তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের মধ্যে দেখেন, হাদিসের কিতাব খুলে দেখেন, বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী ঘোষণা করেছেন, হে আমার উম্মত, তোমরা জেনে রাখো, তোমাদের পূর্ববর্তী যত জাতিগোষ্ঠী ছিল সমস্ত জাতিগোষ্ঠী তারা ধ্বংস হয়েছে, কারণ তাদের সমাজে যখন কোনো একজন বড় শ্রেণীর, উচ্চ শ্রেণীর, প্রভাবশালী যখন অপরাধ করেছে, তারা কিন্তু সে প্রভাবশালী ব্যক্তিকে শাস্তির কাঠগড়ায় দাঁড় না করিয়ে তাকে ছেড়ে দিয়েছে, তাকে অন্যায়ভাবে তাকে রেহাই দিয়ে দিয়েছে। কিন্তু যারা দুর্বল চিত্তের, দুর্বল সমাজে, যাদের কোনো স্ট্যাটাস নাই, এরকম ব্যক্তিরা যখন সামান্যতম অপরাধ করেছে তাকে কঠিন থেকে কঠিন শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তোমরা জেনে রাখো, লাউ সরকত ফাতিমা বিনতু মুহাম্মাদিন লাকতাতু ইয়াদাহা, বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, জেনে রাখো, আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে, তাহলে একজন সাধারণ মানুষ চুরি করলে যেরকম আমি তার হাত কেটে দিতাম, আমার মেয়ে ফাতিমা চুরি করলেও আমি সেই আইনে প্রয়োগ করতাম, আমার মেয়ের হাতও আমি কেটে দিতাম। এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সর্বপ্রথম ইসলাম এই কথা বলেছে মোহতারাম হাজিরিন। এই জন্য আমরা দেখেছি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য থেকে চলে আসছেন আরবে, কিন্তু সেই আরবে আসার পরে আল্লাহর নবী যখন খন্দকের যুদ্ধে এরকম প্রস্তুতি নিচ্ছিলেন, কিভাবে কাফেরদের থেকে এত বিশাল বাহিনীকে পরাস্ত করা যায়, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার চতুর্পাশে কিছু গর্ত খন্দক খনন করা উচিত। হযরত সালমান ফারসির একজনের পরামর্শের ভিত্তিতে আল্লাহর নবী কিন্তু মদিনার চতুর্পাশে খন্দক খনন করে তার রায়টা তিনি মেনে নিয়েছেন, অথচ সেখানে আরো অনেক ব্যক্তি ছিল। এভাবে সালমান ফারসির কথা বলেন, পারস্য থেকে এসেছে, বেলালে হাবসি হাবসা থেকে এসেছে, সোহায়েবে রুমি রুমান থেকে, রুম থেকে এসেছে, এভাবে আপনি তয় আদি তয় গোত্র থেকে এসেছে, সুফায়েল আদ্দৌসি, বিভিন্ন গোত্র থেকে তারা আল্লাহর নবীর দরবারে এসেছে, তারা কিন্তু বর্ণ বৈষম্যের শিকার হয় নাই। আল্লাহর নবী যে পাত্রে খেয়েছেন, সাহাবায়ে কেরামকে একই পাত্র থেকে তারা আহার করিয়েছিলেন, একই নামাজের কাতারে পাশাপাশি তারা দাঁড়িয়েছেন, একই বিছানায় তারা শয়ন করে দুনিয়াতে নজিরবিহীন একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, যে বর্ণ বৈষম্য থেকে নিয়ে শ্রেণী বিভেদ, এই বিষয়গুলোকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য ইসলামই একমাত্র সলিউশন, ইসলামই একমাত্র পথ, দ্বিতীয় আর কোনো মাঝহব তত্ত্ব মন্ত্র আর থাকতে পারে না। মহতরম হাজিরিন, এটা ছিল ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শ্রেষ্ঠ বড় অবদানগুলো দিয়েছিলেন, সেখান থেকে বললাম দুই নাম্বার, যে তিনি দুনিয়া থেকে ভেদাভেদ আর শ্রেণী বৈষম্যকে দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমাদের নবীর প্রতি আমাদের ভালোবাসাকে দ্বিগুণ থেকে আরও বেশি, আরও বেশি থেকে বেশি আমাদের অন্তরে নবীর প্রতি ভালোবাসা জাগ্রত করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ সুন্নত না পড়লে সুন্নত করে। ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإيمان وإحسان إلى
بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا